আচ্ছা, তাহলে ইয়েস আজকে আমরা যেটা করবো আর কি, সেটা হচ্ছে HTML এর প্রজেক্ট। সবাই শুনে নাও, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স তোমাদের এবারে, তোমাদের ক্লাস 11-এ কোনো প্রজেক্ট ছিল না, ক্লাস 12-এ দুটো প্রজেক্ট আছে। ক্লাস 11-এ প্রজেক্ট ছিল না, ক্লাস 12-এ দুটো প্রজেক্ট আছে। আমি আবারও বলছি কতটা গুরুত্বপূর্ণ এবছরের, যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা নিশ্চয়ই বুঝতে পারছ, যারা এবছর মানে 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ইন্টারনাল মার্কস। তোমাদের বেলায় কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আমার ধারণা বলছে যদি কোভিডের থার্ড ওয়েভ আসে তাহলে সামনের বছর কি হবে সেটাও বলা মুশকিল। সুতরাং এবছর যা জানো সবই, তোমার তাদের মাধ্যমিকের নম্বর এবং 11-এ যত পরীক্ষা যে নাম্বার, সেটা 11-এ তাও পুরো পরীক্ষা হয়নি ওদের, আর তো কয়েকটা হয়েছিল, দুটো তিনটে সাবজেক্ট বোধ হয় হয়েছিল, আর তো এত কিছুই হলো না। হ্যাঁ, সেই জন্য আর প্রজেক্ট প্র্যাকটিক্যালের নাম্বার, যেটা আমরা 12-এ অলরেডি পরীক্ষা হয়ে গেছিলো, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা। সুতরাং তোমরা সেই মতো যত্ন করে এখন, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এবছর আমি আমি একটা অ্যাটেমশন করেছিলাম, সেটা মিলে গেছে পুরোটা। আমি ওই জন্য HTML টপিক একটু পরে করাই, এবারে সেটা আমাকে আগে করিয়ে দিলাম, যার জন্য প্রজেক্টটা তোরা করতে পারিস। যাই হোক, আমার দুটো প্রজেক্ট করতে হবে। প্রথম যে প্রথম প্রজেক্টটা হচ্ছে HTML এর প্রজেক্ট, ইলে সায়েন্সেও করতে হবে, অ্যাপ্লিকেশনে করতে হবে, আর হচ্ছে সায়েন্সে করতে হবে। সেকেন্ড প্রজেক্টটা সি প্রোগ্রামিং এর উপরে, আর তোদের সেকেন্ড প্রজেক্টটা হবে এক্সেল এর উপরে। এক্সেলও করা যায়, অ্যাক্সেসও করা যায়, আমরা এক্সেল এর উপরে করবো। ঠিক আছে, তো আমি প্রজেক্টের কথা ডিসকাস করবো। তার আগে আমি একটা কাজ করিয়ে নিই, তোমরা বইটা খুলো, পেজ নাম্বার যতটা মেলে দেখো, সম্ভবত মিলে যাবে। সায়েন্সের ছেলেটা একটু সূচিপত্র খোল, সূচিপত্র দেখ, সূচিপত্র ওখানে দেয়া আছে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট গাইড বলে একটা আছে, পয়েন্ট আছে, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট গাইড, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট গাইডে পেয়ে যাবি। আর তোরা খোল, অ্যাপ্লিকেশন খোল, পেজ নাম্বার 473, পেজ 473 ওপেন কর, 473 ওপেন কর। যাদের ক্লাস করার ইচ্ছেটা থাকবে একটু সময় করে জয়েন কর, একটু আগে জয়েন করা। আমি শুধু আজকে তো জয়েন করিয়ে নিচ্ছি, 10টা 7 বাজে, 8 বাজে আমি করাচ্ছি, প্রজেক্টের কথা বলবো বলে জয়েন করাচ্ছি, অন্যান্য ক্লাস হলে আমি জয়েন করাতাম না। হ্যাঁ, পেজ নাম্বারটা খুলেছিস, লিজা পেয়েছিস? লিজা, হ্যাঁ স্যার পেয়েছি। 473 দেখ, 473, তার আগে মানে তোরা 471 পেজে গেলে দেখতে পাবি কি লেখা আছে, HTML লেখা আছে 471-এ। হ্যাঁ স্যার। আচ্ছা, নতুন নতুন বই তো লিজা, নতুন বই? না স্যার, এটা আমি অনেক আগে কিনেছি, এটা পুরনো। আচ্ছা, পুরোনো তো মিলে যাচ্ছে, নতুন বই কেউ, নতুন বইয়ের পেজ নাম্বার মিলছে তো 471-এ? হ্যাঁ স্যার। আমি প্রজেক্ট 3টা নিয়ে আলোচনা করব, প্রজেক্ট 3টা নিয়ে আলোচনা করব। আচ্ছা একটু দাঁড়াও, আমি প্রজেক্ট 2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, সায়েন্সের ছেলেটা খুলেছিস, প্রজেক্ট 2 তে দেখতে পাচ্ছিস HTML প্রজেক্ট 2, পেজ নাম্বার মিলবে না, HTML প্রজেক্ট পেজ পেজ, ভেরি গুড। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, আগে আমরা এরকম একটা বলেছিলাম, আমি বোধহয় একটা প্রজেক্ট দেখিয়েওছিলাম আগে, স্যাম্পল প্রজেক্ট, তবু একবার দেখিয়ে দিই। দেখো, তোমাদের দেওয়া আছে HS অ্যাডমিশন করে লেখা আছে, তার নিচে লেখা আছে সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম, আর্টস স্ট্রিম, মানে যারা মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য স্কুলের ক্লাস 11-এ ভর্তির জন্য একটা অ্যাডমিশন সিস্টেম তোমাকে বানাতে হবে, যেটা তোমার দিয়ে HTML দিয়ে, কি বলছো বুঝতে পারছ? তার প্রথম পেজ মানে দ্যাট ইজ হোম পেজ, হোম পেজটা হবে এইরকম যেমন দেওয়া আছে, মানে HS অ্যাডমিশন বলে লেখা থাকবে, তার মধ্যে তিনটে পয়েন্ট থাকবে, সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম, আর্টস স্ট্রিম। এবার সায়েন্স স্ট্রিমে ক্লিক করলে সায়েন্সের পেজ খুলবে, দেখো নিচে দেওয়া আছে সায়েন্স স্ট্রিমে কি কি সাবজেক্ট স্কুল অফার করছে সেটা লেখা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স। কমার্স স্ট্রিমের ক্ষেত্রে পরের পাতায় লেখা আছে, দেখো 473-এ, আর্টসের ক্ষেত্রে লেখা আছে
তাহলে মোট কটা পেজ হচ্ছে বলো তো? চারটে পেজ হচ্ছে, হোম পেজ নিয়ে মোট চারখানা পেজ হচ্ছে, এই কথাটা আমরা বুঝতে পেরেছো? যে বুঝতে পারো একটু বলো, যে স্যার এটা বুঝতে পারছি না। হোম পেজ সহ চারটে পেজ দেখতে পেয়েছো, তাহলে কটা প্রোগ্রাম আছে? হ্যাঁ, তাহলে কটা প্রোগ্রাম লিখতে হবে তোমাকে? চারটে প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে বলছি, তোমাদের যে প্রজেক্ট দরকার হয়, খাতায় নোট নাও, নোট নিয়ে নাও, লিখে নাও, তোমাদের মোট ছটা পেজ বানাতে হবে। একটা হোম পেজ, আর হোম পেজের সঙ্গে পাঁচটা পেজের লিঙ্ক থাকবে, হোম পেজের সঙ্গে পাঁচটা পেজের লিঙ্ক থাকবে, খাতায় লিখে রাখো। একটা হচ্ছে হোম পেজ, আর হোম পেজের সঙ্গে পাঁচটা পেজের লিঙ্ক থাকবে, মোট হচ্ছে ছটা পেজ। বুঝতে পারছো? মোট ছটা পেজ, আমি টপিক্সটা বলবো, টপিক্স বলবো, দেখিয়ে দেবো সব। তাহলে এই ছটা পেজ, ছখানা, হ্যাঁ যেমন এখানে দেওয়া আছে, এখানে যেমন চারটে পেজ, যেমন বইতে দেওয়া আছে চারটে পেজের করা আছে, সায়েন্স, কমার্স, আর্টস, তোমাকে মনে এতে বলেই দিয়েছে। তোরা কাউন্সিলের সিলেবাস দেখবি, আমি একদম সিলেবাস অনুযায়ী এইগুলো প্রজেক্টগুলো করাই, সব স্যারই করেন তাই, কারণ না হলে কখন কি হবে বলা মুশকিল, ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এলোমেলো করলে গোটা স্কুলের প্রজেক্ট ক্যান্সেল করে দিতে পারে, কারণ এগুলো চেকিং হয়। তো এবারে তোমাকে তো মোট কাউন্সিল বলেছে মোট পাঁচটা পেজে প্রেজেন্টেশন বানাতে হবে, এই ওয়েব পেজ বানাতে হবে, প্রেজেন্টেশন বলে দিচ্ছে একই কথা। ওয়েব পেজটা বানাতে হবে মিনিমাম পাঁচটা পেজ, কমপক্ষে পাঁচটা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের ছটা পেজ বললাম, পাঁচটা পয়েন্ট থাকবে আর হোম পেজ থাকবে মোট ছটা, এইটুকুতে সবাই নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? এবার টপিকস বলছি। হ্যাঁ সৈকত বল, কি বলছিস সৈকত, কিছু বলছিস? আচ্ছা, তাহলে মোট ছটা পেজে আমাদের এ করতে হচ্ছে, প্রোগ্রামটা বা প্রজেক্টটা বানাতে করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়ান, সায়েন্স বলো আর আমাদের ইয়ে বলো, আর্টস বলো, সবাই মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলো, সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে এই গেল টপিক্সটা হচ্ছে কোভিড-19, টপিক্সটা হচ্ছে কোভিড-19, COVID-19-19। তোমাদের এইটার ওপরে তোমাদের ওয়েবসাইট বানাতে হচ্ছে, কোভিড-19-এর ওপরে ওয়েবসাইট বানাতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তার মানে তোমার ফার্স্ট পেজটায় থাকবে, বুঝতেই পারছো, কোভিড-19 বলে বড় করে লেখা থাকবে, তারপরে কি থাকবে, পাঁচটা পয়েন্ট থাকবে, সেই পাঁচটা পয়েন্ট প্রত্যেকটার উপরে এক একটা পেজ হবে, প্রত্যেকটার উপরে এক একটা পেজ হবে। আমি একটা স্যাম্পল আগে দেখিয়েছিলাম, আবার আমি দেখাবো আজকে। আচ্ছা, তার আগে আমি স্ক্রিন শেয়ার করছি, একটা জিনিস আমি তোমাদের দিয়ে দেবো, হ্যাঁ সেটা একটু আগে দেখিয়ে দিই। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? স্ক্রিন দেখতে পাচ্ছ না, এমন কেউ আছো স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, না দেখা আসছে না। যার আসছে না দেখতে পাচ্ছি? হ্যাঁ না, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বলার দরকার নেই, যে দেখতে পাচ্ছে না সে বলবে। স্যার আসছে না, আসছে না, আসছে না মানে তোর নেটওয়ার্কের প্রবলেম, বাকি সবাই এসেছে, একটু ওয়েট কর। আপনাকে দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না, তোর নেটওয়ার্কের প্রবলেম। তুই দরকার হয় আরেকবার লিপ করে যা, লিপ করে জয়েন কর, হ্যাঁ লিপ করে গিয়ে জয়েন কর, লিপ করে গিয়ে জয়েন কর। স্যার আমিও দেখতে পাচ্ছি না, আমি তাহলে লিপ করে জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতে হবে না যে দেখতে পাচ্ছ না, দ্রুত লিপ করে যাও, গিয়ে জয়েন কর, স্ক্রিন না দেখতে পেলে এই কাজটা করাই যাবে না। এবারে দেখতে পাচ্ছ, যারা দেখতে পাচ্ছিলে না, ব্যাস ভেরি গুড, ভেরি গুড। দেখো আমি এটা তোমাদের দিয়ে দেব, কথা বন্ধ একদম, আমি এই জিনিসটা তোমাদের দিয়ে দেব, আজকেই দিয়ে দেব, তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে তোমরা এটা পেয়ে যাবে। দেখো খুব মন দিয়ে দেখবে, আমি যেমন বলছি তেমন ভাবে করতে হবে, প্রজেক্ট
কতটা গুরুত্বপূর্ণ এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যারা গুরুত্ব দিয়ে পরীক্ষা দেয়নি তারা নিশ্চয়ই বুঝতে পারছে কতটা তারা ভুল করে ফেলেছে। প্রথম পেজটা এই সার্টিফিকেটটা থাকবে, প্রথম পেজটা তোমরা এটা প্রিন্ট করে নেবে, আমি যেটা পাঠিয়ে দেবো তোমাদেরকে আজকেই পাঠিয়ে দেবো এই ক্লাসের পরে, এটা তোমরা প্রিন্ট করবে। তার আগে প্রিন্ট করার আগে তারাগুলো করবে না, আগে দেখবে সার্টিফিকেট কি লেখা আছে। দেখো, দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য প্রজেক্ট ওয়ার্ক সাবমিটেড বাই, এখানে তোমার নাম থাকবে, তাহলে তুমি খাতায় লিখে রেখে দাও, পেজ ওয়ান খাতায় লিখে রাখো। পেজ ওয়ানে প্রথমটায় কে থাকবে, তোমার নাম, প্রথম ব্লকে তোমার নাম থাকবে, ইংরেজিতে লিখবে, বোল্ড বোল্ডে লিখবে, টানা হাতে না লিখে মানে বোল্ড বলছি ক্যাপিটালে লিখবে, বুঝতে পারছিস? মানে এরকম ভাবে লিখতে হবে, জে এস এ এন, হ্যাঁ, টি এ এন ইউ। প্রিন্ট করতে হবে না, এটা প্রিন্ট করা দেয় লেখাটা, তোমার নামের নামটা প্রিন্ট করতে হবে না, তুমি প্রিন্ট করে এনে পরে পেন দিয়ে লিখে দেবে। পেন মানে তুমি কালো কালিতে লিখতে পারো বা নীল কালিতে লিখতে পারো, যেটা তোমার খুশি, এর বাইরে কোনো কালি ইউজ করবে না, এর বাইরে কোনো কালি না। এরপরে লিখতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা, এতটা জায়গা দিয়ে এইটা প্লাস এতটা জায়গা দেওয়া আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে, কোনো সাল লিখতে হবে না, ব্যাস। ইজ ডান আন্ডার মাই সুপারভিশন অ্যাজ এ পার্ট অফ কারিকুলাম প্রেসক্রাইব বাই দ্য কাউন্সিল ফর কমপ্লিশন অফ হিজ আর হার পেপার। এবার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখা আছে, সায়েন্সের ছেলেরা এটা কম্পিউটার সায়েন্স করে নিবি, তোরা এটা কম্পিউটার সায়েন্স করে নিবি, বা তোদেরটা আমি আলাদা করে দিয়ে দেবো, দরকার নেই, আমি তোদের আলাদা করে দিয়ে দেবো, ছেড়ে দে, আমি আলাদা, এদের যেমন দেওয়া আছে এটা দেবো, অ্যাপ্লিকেশনের জন্য দেবো, সায়েন্স এটা আলাদা দিয়ে দেবো, ব্যাস। ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এখানে আমার সই থাকবে, হ্যাঁ, এখানে আমি নিজেরা সই করে ফেলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ হয়ে গেল, ফার্স্ট পেজ নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে থাকবে, আমি একটু ছোট করছি, সেকেন্ড পেজে থাকবে সূচিপত্র কন্টেন্ট, সেকেন্ড পেজে সূচিপত্র, খুব মন দিয়ে শুনবে। আচ্ছা, সেকেন্ড পেজে থাকছে সূচিপত্র, এই সূচিপত্রে প্রথম এখানে আইটেমগুলো পরপর আছে, এপারে পেজ নাম্বার আছে। আচ্ছা, খুব ভালো করে শুনবি, ভুল ভাল করে ফেলিস না। আচ্ছা, আইটেমে প্রথমেই আছে টাইটেল অফ দ্য প্রজেক্ট ওয়ান, ব্র্যাকেটে কি লেখা আছে, ইউজিং এইচটিএমএল, অ্যাপ্লিকেশন সায়েন্স সবারই তাই থাকবে। এবার এর পেজ নাম্বারটা কত দিচ্ছে, থ্রি, কেন বলতো? এই পেজটা তো প্রথম পেজটা হচ্ছে সার্টিফিকেট পেজ, এটা ওয়ান পেজ, পেজ নাম্বার ওয়ান, পেজ নাম্বার টু হচ্ছে সূচিপত্র, সূচিপত্রের পেজ, এটা পেজ নাম্বার টু। তাহলে থার্ড পেজটা তোমার টাইটেল, থার্ড পেজটা টাইটেল, তার মানে এই হচ্ছে আমার টাইটেল অফ দ্য প্রজেক্ট ওয়ান ইউজিং এইচটিএমএল। তাহলে এখানে আমি লিখে দেবো কি বলেছি, আমি কোভিড কোভিড-19, এটা বড় করে লিখে দেবো, এগুলো কম্পিউটার লিখতে হবে না, হাতে লিখবে, এগুলো কম্পিউটারে লিখতে হবে না, এগুলো হাতে করে লিখবে, বড় করে কোভিড-19 লিখে দিলে। এবার কেউ যদি পিন করার সময় এতে পিন করতে পারে করবে, সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার, আমি এখানে যাচ্ছি না, কোভিড-19 আমার টপিকসটা, হ্যাঁ, কি বললাম বোঝা গেল? তাহলে আমার টাইটেল পেজ থ্রি হয়ে গেল, পেজ থ্রি, এটা পেজ নাম্বার থ্রি, হ্যাঁ, একদম শেষে পেজটা হাতে লিখে দিবি, মানে এই কোণের দিকে বা উপরের দিকে পেজ, এটা ওয়ান, এটা টু হাতে লিখে দিবি আমার, হ্যাঁ, কারণ পেজ নাম্বারটা আমি সবাই সব এক হবে না, সেই জন্যই পেজ নাম্বারটা প্রিন্ট করিনি, পেজ নাম্বারটা প্রিন্ট করতে পারতাম কিন্তু আমি পেজ পেন ওই জন্যই প্রিন্ট করিনি, বুঝতে পারবি কেন। তাহলে পেজ নাম্বার থ্রি কমপ্লিট, তাহলে আমার তিনটে পেজ বলা হয়ে গেল, কারোর কোনো প্রশ্ন আছে কি বলো, কারোর কোনো প্রশ্ন আছে কি বলো, ব্যাস। এবার ইন্ট্রোডাকশান, ইন্ট্রোডাকশান তাহলে পেজ ফোর, ইন্ট্রোডাকশানে চলে যাব, ইন্ট্রোডাকশান পেজে চলে গেলাম, ইন্ট্রোডাকশানে এখানটাতে লিখব, ইন্ট্রোডাকশানে লিখব কি লিখব, ইন্ট্রোডাকশান তোমার টপিকসটা আমি কি দিয়েছি, কোভিড-19 দিয়েছি, তাই তো, টপিকসটা দিয়েছি আমি কোভিড-19। তাহলে এই কোভিড-19-এর ওপরে তুমি একটা ইন্ট্রোডাকশান দেবে, সেটা যে যার যে যার মতো আলাদা। এবার তুমি বলবে স্যার আমি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, বাংলায় লিখতে পারলে বাংলায় লেখো, ইংরেজিতে লিখতে পারলে ইংরেজিতে লেখো, কোনো অসুবিধে নেই, ইংরেজিতে লিখতে পারলে ইংরেজিতে লেখো। বা আমি একটুখানি হিন্টস দিচ্ছি, ধরো ইন্ট্রোডাকশান কেমন হতে পারে, কোভিড-19টা কি, এটা একটা বায়োলজিক্যাল ভাইরাস, তাই তো, বায়োলজিক্যাল ভাইরাস, তুমি এখন ভাইরাস, বায়োলজিক্যাল ভাইরাস জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বললে, কি বলছি বুঝতে পারছো, একটা পাতার মধ্যে লিখবে, একটা পেজে A4 পেজে যতটা ধরবে সেইটা তুমি লিখবে, বাংলায় লিখতে পারো বাংলায়, ইংরাজি লিখলে ইংরাজি, যেটাই লিখবে সেটা হাতে লিখতে হবে, ইন্ট্রোডাকশনটা হেডিং থাকবে, যেটাই লিখবে সেটা হাতে লিখবে,
প্রিন্ট নয়, যেটা লিখবে হাতে লিখবে। কোভিড-19 তুমি প্রিন্ট করিয়ে নিতে পারো এই লেখাটাকে, কোনো অসুবিধা নেই। কোনো কালার ব্যবহার করবে না, ব্লু অথবা ব্ল্যাক বলবেন। তাহলে ইন্ট্রোডাকশন আমার হয়ে গেল, ইন্ট্রোডাকশন হয়ে গেল, একটা পেজেই হয়ে যাচ্ছে, ফোর্থ পেজ শেষ। সফটওয়্যার ইউজড, কী সফটওয়্যার তুমি ব্যবহার করছো এই প্রজেক্টটা করার জন্য, 5 নম্বর পেজে, এটা আমি দিয়েই দিয়েছি, তোমায় কিছু ভাবতে হবে না। 5 নম্বর পেজে চলে গেলাম, সফটওয়্যার ইউজ কী, আমার উইন্ডোজ 7, আমার স্কুলে যা আছে সেটা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম, আর আমাদের নোটপ্যাড লাগবে, এডিটার, আর আমরা ব্রাউজার লাগবে, ব্যাস হয়ে গেল, সফটওয়্যার ইউজ হয়ে গেল। বলো এটুকু বুঝতে পেরেছ? এই পর্যন্ত সফটওয়্যার ইউজ পর্যন্ত সবাই বুঝতে পেরেছে কি বলো? এইখান থেকে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে কি বলো? স্যার, হ্যাঁ স্যার বলছি, ইন্ট্রোডাকশন থেকে কি হাতে লিখতে হবে, মানে সফটওয়্যার ইউজটাও কি হাতে লিখতে হবে? সফটওয়্যার ইউজ তো আমি লিখেই দিয়েছি, মানে ওটাও প্রিন্ট আউট করে বাদ, হ্যাঁ এটাও প্রিন্ট আউট করে তো হয়েই যাচ্ছে, আর এটা যখন প্রিন্ট আউট করছি এটা ফাঁকা থাকছে, ইন্ট্রোডাকশনের পরে জায়গাটা ফাঁকা থাকছে, এটা হাতে লিখবি, ইংরাজি লিখলে ইংরাজিটা হাতে লিখবি, বাংলা লিখলে বাংলাতেই হাতে লিখবি, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। পেজগুলো একটু ভালো পেজে পিন দিতে বলবি দোকানদারকে, যে যে মানে দোকানে হবে না তো, এটা তো কোনো কম্পিউটার এতে কাফে, কম্পিউটার কাফেতে যেতে হবে, সাইবার কাফে বা এরকম যেখানে কম্পিউটার প্রিন্ট দেয় সেখানে যাবি, বলবি একটু ভালো পেজ দিন, বা একটু বন্ড পেপার কিনে নিয়ে যাবি, বা ভালো এফোর পেপার কিনে নিয়ে যাবি, দিলে প্রিন্ট দিয়ে দেবে। হয়ে গেল সফটওয়্যার ইউজ পর্যন্ত হয়ে গেল, মোট 5টা পেজের কথা বলা হয়ে গেল। অনেকেই ভুল হতে পারে যে স্যার 3 থেকে শুরু করলেন কেন, মনে রাখবি প্রথম 2টো পেজ তো আমার এইটা, প্রথম পেজটা সার্টিফিকেট আর সেকেন্ড পেজটা তো এই কন্টেন্ট সূচিপত্র, সেই হিসেবে আমি এখানে পেজ নাম্বারটা 3 ধরছি, বুঝতে পেরেছিস? কেউ যেন এটা পেজ নাম্বার 1 ধরিস না, এটাকে পেজ নাম্বার 1 ধরিস না, তাহলে প্রবলেম হবে, কারণ আমরা যখন আমরা এগুলো যখন নিয়ে দেবো পেজ নাম্বার দেবো প্রথম থেকেই তো 1 পেজ 2 1 2 দেবো, সেই জন্য। ঠিক আছে, তাহলে টাইটেল হয়ে গেল ইন্ট্রোডাকশন সফটওয়্যার ইউজ, এর পরের পেজে চলে যাব, সোর্স কোড এন্ড আউটপুট, খুব ভালো করে শুন, সোর্স কোড এন্ড আউটপুট, এটা আমি দেখেছি 6 নম্বর পেজ থেকে 11 নম্বর পেজ, 6 নম্বর, আমি এই পেজটা যাই, 6 নম্বর পেজে যাই, ইন্ট্রোডাকশন সফটওয়্যার ইউজ সোর্স কোড অ্যান্ড আউটপুট, এটা 6 নম্বর পেজ, এইখান থেকে 6 7 8 9 10 11 কটা পেজ রাখছি গোন, একটু কটা পেজ রেখেছি গোন, 6টা পেজ, 5টা, 6 থেকে 11 হলে 6টা হয়, 6 থেকে 11 হলে 5টা হয় না, 6টা হয়, গুনে দেখ হাতে কি কটা হয়, 11 6টা তো, হ্যাঁ স্যার, 6টা, 6খানা পেজ আমি রেখেছি, 6খানা পেজ কেন রেখেছি, 6টা পেজ কেন রেখেছি, আমাদের 6টা প্রোগ্রাম করতে হচ্ছে, বইয়ের দিকে দেখ, বইয়ের দিকে দেখ তাহলে বুঝতে পারবি, ওই 472 পেজেই দেখ না, প্রোগ্রাম আছে আর তার আউটপুট হচ্ছে দেওয়া আছে, প্রোগ্রাম আর আউটপুট নিচে দেওয়া আছে, তাহলে আমাদের কি 6টা পেজে কি থাকবে, প্রথম পেজে 6 নম্বর পেজে আমাদের কি থাকবে, সোর্স কোড, প্রথম পেজে থাকবে হোম পেজের প্রোগ্রাম এবং তার আউটপুটটা, হোম পেজের প্রোগ্রাম, প্রোগ্রামটা উপরে থাকবে, এই জায়গাটা প্রোগ্রাম, তারপরে আউটপুটটা কেমন করে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নে, আমি এখানে যাচ্ছি, আমি একটা প্রজেক্ট নিয়ে আসছি, আমার প্রজেক্ট দেখাচ্ছি তাহলে বুঝতে পারবি, স্যাম্পল প্রজেক্ট, আমি হ্যাঁ এটা খুলে দে, এটা খুলে দে, আচ্ছা
দেখ এই দেখ ধর আমার প্রজেক্টটা ছিল, আমি এই প্রজেক্টটাই তো দেখিয়েছিলাম, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া দেখিয়েছিলাম না একদিন, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ আমি একদিন দেখিয়েছিলাম, বোধহয় তোরা স্ক্রিনশটও করে নিয়েছিলিস বোধহয়, তাই না? হ্যাঁ তোরা স্ক্রিনশটও করে নিয়েছিলিস। দেখ আচ্ছা আমি প্রজেক্টটা আগে নয় দেখিয়ে দিই, তাহলে তোদের আরো পরিষ্কার হবে। প্রজেক্টটা আমি এনে দেখিয়ে দিচ্ছি, তারপর কি করে আউটপুটটা আসবে সেটা বুঝতে পারি। আচ্ছা এই হচ্ছে আমাদের প্রজেক্টটা, এই দেখো এটা হোম পেজ, এটা হোম পেজের কি আউটপুটটা, তাহলে এই আউটপুটটাকে স্ক্রিনশট নিতে হবে। তার মানে স্ক্রিনশট নিয়ে আবার যেমন এই যে স্ক্রিনশট পুরো এই ধরন একদম ওপর থেকে স্ক্রিনশটটা নেবে, যাতে করে তুমি করেছো বোঝা যাবে। এই স্ক্রিনশট মানে শুধু এইটুকুটা নয়, শুধু বডিটুকুটা নয়, একদম ওপর থেকে একদম টাইটেল বার থেকে টুকুটা নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে সেটা কেটে নিতে হবে। এটা এইটা থাকবে নিচে, আর এইটা হচ্ছে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা প্রোগ্রামটা কেটে নিতে হবে। তাহলে এটা হোম পেজে ঠিক এইভাবে, এরপর যেমন দুর্গাপুজো পেয়ে চলে গেল ফার্স্ট পেজ, মানে কোনটা পর পর রাখবি শোন, 6 নম্বর পেজে থাকবে হোম পেজ, লিখে রাখ 6 নম্বর পেজে পেজ নাম্বার 6, তাই তো আমাদের পেজ নাম্বার 6 ছিল এটা, হ্যাঁ সোর্স কোডে পেজ নাম্বার 6 ছিল। 6 নম্বর পেজে ওপরে প্রোগ্রাম, নিচে আউটপুট, নিচে আউটপুট মানে হলো, তারপরে দেখ 5খানা লিংক আছে, এদিকে দেখ স্ক্রিনের দিকে দেখ, দুর্গাপূজা 7 নম্বর পেজে থাকবে দুর্গাপূজার প্রোগ্রাম তার আউটপুট, তারপরে থাকবে দিওয়ালির প্রোগ্রাম তার আউটপুট, তারপরে একইভাবে ঈদ উল ফিতর থাকবে প্রোগ্রাম আউটপুট, তারপরে হোলি প্রোগ্রাম আউটপুট, আর শেষে থাকবে জন্মাষ্টমী তার প্রোগ্রাম আউটপুট। তাহলে আমাদের মোট হচ্ছে এখানে 5টা আর 6টে, 6-এ 11, তার মানে 6, 7, 8, 9, 10, 11, 11খানা পেজ, ওই জন্য আমি 11টা পেজ রেখেছি। হ্যাঁ প্রিন্টগুলো কেমন হবে তার জন্য তোরা তোরা এইটাকে স্ক্রিনশট করে রাখ, যে কম্পিউটারে করাবি সেখানে তাকে বললেই বুঝতে পেরে যাবে। আচ্ছা একটা একটা করে কর, প্রথমে প্রোগ্রামটা কর, এটা একটা প্রোগ্রাম, এটা স্ক্রিনশট করে নে, এটা হচ্ছে তোর নাম, দাঁড়া এটা এটা, হ্যাঁ ঠিক আছে এটা হোম পেজে, এটা হোম পেজের প্রোগ্রাম, স্ক্রিনশট হয়ে গেছে, শুধু এইটুকুটা প্রিন্ট হবে, কেটে নিতে হবে এতটা, এটা হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে নিয়েছিস। আচ্ছা এবারে এটা নিচ্ছি, এটা হচ্ছে আউটপুট, একই পেজে মারবি, ওপরে প্রোগ্রাম নিচে নিচে হচ্ছে আউটপুটটা। তাহলে এটা 6 নম্বর পেজ, এইভাবে 6 থেকে 11 পর্যন্ত 6খানা প্রোগ্রাম এবং তার আউটপুটটা পেস্ট হয়ে যাবে, মেরে এনে কাগজটা প্রিন্ট থেকে কেটে নিবি, নিয়ে এই তোর এই পেজে মারবি, 6 নম্বর পেজ থেকে শুরু করবি, 6 নম্বর পেজে। তুই বলবি স্যার আচ্ছা এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমি এটা আর বলছি না, নিশ্চয়ই বুঝে গেছিস, এবারে 6টা মারা হলো, এইরকম আরও 5খানা সাদা কাগজে মারবি, 5খানা সাদা কাগজে মারবি, এই বর্ডারটা পিন করে নিবি, এই যে বর্ডারটা চারিদিকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক কী করে পাবি আমি দেখাচ্ছি, দেখ একদম শেষে চলে গেলি, এই দেখ এন্টার দিবি, এই দেখ এন্টার দিলে ব্ল্যাঙ্ক পেজ চলে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিচ্ছি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিচ্ছি, সবাই দেখে নে, আমি একদম ছোট করছি, এই দেখ একদম শেষে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ লাস্টে একটা বর্ডার দেয়া ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিলাম, এরকম গোটা 5-6 প্রিন্ট করে নিবি, বর্ডার দেয়া প্রিন্ট করে নিবি, যাতে করে মারার জন্য। তাহলে আমি আবার ফিরে যাচ্ছি প্রজেক্টে, আচ্ছা বড় করি, শেষে চলে আসছি, ইন্ট্রোডাকশন গেল, ইন্ট্রোডাকশন হয়ে গেল, সফটওয়্যার ইউজ হয়ে গেল, সোর্স কোড অ্যান্ড আউটপুট হয়ে গেল। এবার হচ্ছে আমরা আবার সূচিপত্রে ফিরছি, প্রথম প্রজেক্টের কম্পোজার মানে উপসংহার,
কনক্লুশন হলে উপসংহার হলে প্রথম পেজটা শেষ হবে। তোরা অন্যান্য সাবজেক্টও করছিস, অন্যান্য সাবজেক্ট প্রজেক্ট করছিস, সেখানে যেমন ভাবে কনক্লুশন লেখা হয় ওই জন্য বলছি বাংলাতেই লিখবি, লেখাগুলো বাংলাতেই লিখবি। মানে তোদের লিখতে হচ্ছে বেশি নয়, তো ইন্ট্রোডাকশনটা টুকু লিখতে হচ্ছে এক পাতা আর কনক্লুশনের হাফ পাতা, ব্যাস। এই আমাদের এই কনক্লুশনের পেজটা 12 নম্বর পেজ হয়ে গেল, কমপ্লিট। আমি এক্সেলের প্রজেক্টটাও বলে দিচ্ছি, তারপর বোর্ডেরটা বলে দেবো। এক্সেলে দেখ স্যার, 12 পেজে কি লিখতে হবে? কনক্লুশন, উপসংহার। তুমি তোমার প্রজেক্টের একটা উপসংহার দেবে, ঠিক আছে? তুমি তোমার এগুলো আমি বলবো না, এই যে দুটো পেজ তোমার নিজের উপর, ইন্ট্রোডাকশনটা তুমি লিখবে, কনক্লুশনটা তুমি লিখবে, নিজে বাংলাতেই লিখবে, যে ইংরেজিতে লিখতে চাই ইংরেজিতে লিখবে, কোনো অসুবিধা নেই। যেটা যে ইংরেজিতে লিখবে সেটা কিন্তু আমি জিজ্ঞেস করবো তোমাকে কি লিখেছো, এটা মনে রাখো। তুমি ইংরেজিতে লিখলে তাহলে তুমি বলতে পারছো না জিনিসটা কি লিখেছো, সেটা যেন না হয়। যেটাই লিখবে মাত্র দুটো পাতা, তুমি বাকি তো আমি সব দিয়েই দিচ্ছি। এরপরে প্রজেক্ট টু এক্সেল, এটা পেজ নাম্বার 13। তাহলে আমি যাই একটু নিচে, পেজ নাম্বার 13 আমি একদম মিলিয়ে দিচ্ছি সূচিপত্রের সঙ্গে, যেন কোনো গোলমাল না হয়। এই যাবো পেজ নাম্বার 13। তাহলে এক্সেলের টপিক্সটাও তোমাকে যেটা দেবো সেটা লিখবে, এখন নয়, এক্সেল আমি আগে পড়াবো তারপর দেবো। HTML আমি পড়ালাম তারপর যেমন দিচ্ছি, এক্সেল পড়িয়ে তারপর দেবো। তাহলে তাহলে এরপরে ওইদিকে যাবো না, আমি শুধু সূচিপত্র দেখে বলে যাচ্ছি। তাহলে এক্সেলের প্রজেক্ট 13 নম্বর, ইন্ট্রোডাকশান। এক্সেলে একটা ইন্ট্রোডাকশান দেবে, যেমন এখানে কোভিডের ইন্ট্রোডাকশান দিয়েছিল। এর সফটওয়্যার ইউজ পেজে তোমার বলা আছে, পিন করা আছে, পিন করলে হয়ে যাবে। এবার এর হচ্ছে এক্সেলের ক্ষেত্রে প্রসিডিওর আর স্টেপস, মানে তুমি যে কাজগুলো করবে তার স্টেপে লিখতে হবে, সেটার জন্য আমি দুটো পেজ রেখেছি। কারো যদি 3টে পেজ লাগে তাহলে সে সে 16 থেকে 18 করবে, যার যেটা পেজ লাগবে। দুটো স্টেপ, 3, তার হাতে লেখা বড় হলে দুটো পেজ লাগবে, সেটা তার ব্যাপার, কোনো অসুবিধা নেই। এই যদি সোর্স কোড আউটপুট কারোর প্রিন্ট করতে গিয়ে কোনো পেজ নাম্বার বেশি লাগে, একটা পেজ বেশি লাগে, লাগতে পারে, অসুবিধা নেই, কিন্তু সেটা লাগার কথা নয়, লাগার কথা নয়। আমার এক পেজে কিন্তু প্রোগ্রাম মারতে হবে, এক পেজে আউটপুট মারতে হবে, সেইভাবে প্রিন্টটা করবে, প্রিন্টটা সেই বলবে এরকম আমার A4 পেজে দুটো জিনিস মারবো এমনভাবে করে দিই, আমি এমনভাবে প্রিন্ট করে দিই। তোরা বুঝতেই পারছিস মোটামুটি একটা সাইজে প্রিন্ট করলে 2 পেজে মারা যাবে। তাহলে আমার এখানে প্রসিডিওর আর স্টেপসের জন্য 2টো পেজ রেখেছি, আর ওর এক্সেলে কিছু প্রিন্টের জন্য সেখানেও 2টো পেজ রেখেছি। তারও একটা কনক্লুশন থাকবে, আর শেষে অ্যাকনলেজমেন্ট, এটা আমি দিয়ে দিয়েছি। অ্যাকনলেজমেন্টটা তোমার কিছু করতে হবে না, একই পেজে শুধু বিবলিওগ্রাফিটা শুনে নাও, বিবলিওগ্রাফিটা শুনে নাও, এটা লাস্ট, বিবলিওগ্রাফিটা লাস্ট। বিবলিওগ্রাফি মানে তুমি তোমার প্রজেক্ট করতে গিয়ে তুমি কিসের হেল্প নিয়েছো, ধরো তুমি কোনো একটা ওয়েবসাইটে হেল্প নিয়েছো, তা লিখে দেবে সেই ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নামটা লিখে দেবে, আর কি লিখবে, কোনো বইয়ের সাহায্য নিয়ে সে বইয়ের নামটা লিখে দেবে, ব্যাস আর কিছু না। তাহলে আমি একদম শেষ পেজে চলে যাচ্ছি, বিবলিওগ্রাফি পেজে। কনক্লুশন দেখো আমি প্রিন্ট করে দিয়েছি, কনক্লুশন তোমাদের কিছু করতে হচ্ছে না, ইংরেজিতে লেখা আছে, প্রিন্ট করা আছে। এই সরি কনক্লুশন না, সরি সরি সরি, অ্যাকনলেজমেন্ট। আর হচ্ছে বিবলিওগ্রাফির জন্য তোমার কোনো ওয়েবসাইটের নাম দেবে, বইয়ের নাম দেবে, যা কিছু তুমি ইউজ করবে সেটা এখানে লিখে দেবে, যেটা তুমি হেল্প নিয়েছো সেটা। কারণ নাম লিখবে না যে আমি টিচারের হেল্প নিয়েছি, বাবা মার হেল্প নিয়েছি, সেটা তোমার অ্যাকনলেজমেন্টে লেখা আছে, সেটা অ্যাকনলেজমেন্টে লেখা আছে, তোমার ভাবতে হবে না সেটা। তাহলে তোমাকে এই প্রজেক্টের জন্য কি করতে হচ্ছে, মেন ডেটাটা জোগাড় করতে হচ্ছে, আর ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা লিখতে হচ্ছে। আপাতত আমরা HTML প্রজেক্টটা তোমরা করবে। আমি মোটামুটি ভাবে ধরো এটা আজকে 23শে জুন, ধরে নাও 23শে জুলাই, এক মাস পর আমি নেব, এক মাস পর আমি জমা নেব। হ্যাঁ, আমি একদম PDF ফর্মে জমা নিয়ে নেব, PDF ফর্মে, স্কুল তো খোলার সম্ভাবনা কিছু নেই এখন, সুতরাং PDF ফর্মেই আমি সাবমিট করে নেবো। যে যার মোটামুটি এক মাস টাইম দিচ্ছি, মানে তুমি তোমার প্রিন্ট করে সমস্ত কিছু করে একদম রেডি করে নেবে, আমি এমন সময় দিচ্ছি। দেখো সামনে মোটামুটিভাবে লকডাউন উঠে যাচ্ছে, 5 তারিখ থেকে ধরে নেওয়া যায়। হ্যাঁ, মানে তোমরা দোকানপাট এখনই অলরেডি খুলছে, তখন থেকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা তোমার এক সময় করে মেয়ে করে বা গার্ডিয়ানকে দেবে প্রিন্ট করে আনবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার প্রজেক্ট সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, কারোর কোনো কোয়ারি থাকলে বলো, যে জানার আছে। স্যার, হ্যাঁ বল। বলছি এই সমস্ত পেজগুলোকে এরকম ভাবে কি রেখে দেবো না কিছুর মধ্যে রাখতে হবে? এগুলো ওই তুই একটা ওই তো
6-7 টাকা বা 10 টাকার মধ্যে একটা চ্যানেল ফাইল পাওয়া যায় না, সাদা রঙের, সাদা মানে হ্যাঁ স্যার, হ্যাঁ স্কুলের ফাইল না, স্কুলের ফাইল কিনতে হবে না, এটা স্কুলের ফাইলে কোনো প্রশ্নই নেই, চ্যানেল ফাইল কেন স্কুলে তো জমা পড়বে না, জমা পড়ে কাউন্সিলের, সাদা রঙের ফাইল এনেকে বাড়িতেও আছে হয়তো অনেকে, তার ভিতরে রেখে কোনো এ করবি না, কোনো এখানে কোনো গর্ত করতে হবে না, পাতায় পেজে কোনো গর্ত করতে হবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বলো, আর কারোর কিছু প্রশ্ন থাকলে বলো, কারোর কিছু প্রশ্ন জানার থাকলে বলো স্যার। হ্যাঁ বলো। বলছি সোর্স কোড এন্ড আউটপুটের ওইখানটাই, হ্যাঁ প্রতিটা পেজে কি কি দিতে হবে? তোমার কটা পেজ রেখেছি দেখো, সোর্স কোড আউটপুটের জন্য 6 থেকে 11 ছটা পেজ, ছটা পেজ মানে কি, প্রত্যেক পেজে থাকবে প্রোগ্রাম আর আউটপুট, প্রোগ্রাম আর আউটপুট মানে প্রথম 6 নম্বর পেজে কে থাকবে, 6 নম্বর পেজে জানো অন্য একটা সেই লিংকের পেজে দিবে, হোম পেজে, হোম পেজে ফার্স্ট পেজটা যেটা তোরা প্রিন্ট করবি, যেটা তোরা স্ক্রিনশট করবি, বুঝতে পেরেছিস? ওই পেজের, ওই পেজের প্রোগ্রাম উপরে প্রোগ্রাম লিখবি, নিচে আউটপুট লিখবি, মনে থাকে যেন। এটা এইভাবে হোম পেজ হবে, এবার আরো 5টা পেজ মানে মোট 6টা পেজে হয়ে যাবে, এখানে কোনো এক্সট্রা পেজ লাগাবি না, এক্সট্রা পেজ লাগালো মানে দুটো পেজ আলাদা হয়ে যাবে, তখন হবে না, ছোট ছোট করে প্রিন্ট করলে একটা পেজে দুটো ধরে যাবে। তোদের প্রিন্ট করতে কত লাগবে এই জায়গায়? 6টা পেজ, 6টা পেজ প্রিন্ট করবি, আর হচ্ছে 6টা পেজ, আর এইখানে হয়তো যখন এক্সেল হবে সে এক্সেল পরে হবে, আপাতত এই 6টা পেজ প্রিন্ট করতে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। স্যার বলছি যে ওই যে সোর্স কোড এন্ড আউটপুটে যে ছবিগুলো লাগাতে বলছে, হ্যাঁ ওই ছবিগুলোকেই শুধু লাগাতে হবে, আর কিছু করতে হবে না তো? না ছবিগুলোই তো, ছবিগুলো প্রিন্ট করে নিলি মানে প্রোগ্রাম আর আউটপুটটা, এবার ওটা কেটে নিতে হবে, বাড়ি এসে কাছে দিয়ে কেটে, তুই তো ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট করছিস, সেই লাস্টে দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্ক পেজে, ওপরে 6 নম্বর পেজে তো পেয়ে গেলি, 6 নম্বর পেজে হোম পেজ লাগিয়ে দিই, তারপরে আরো 5টা পেজ এরকম ব্ল্যাঙ্ক প্রিন্ট করে নিবি। আমি বললাম বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, যেটাই লিখবে হাতে লিখতে হবে, তোমাদের হাতে লেখার জায়গা দুটো বা নিজে লেখার জায়গা দুটো, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন, ঠিক আছে হাতে লেখা বা নিজে লেখা, হ্যাঁ হাতে লেখা, হাতে লেখা বাংলা ইংরেজি যা খুশি, বাংলা ইংরেজি যা খুশি লিখতে পারো, কিন্তু সেটা হাতে লিখতে হবে, এই দুটো পেজ হাতে লিখবে, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন, বাকি তো সবই প্রিন্ট হচ্ছে, বাকি তো সবই প্রিন্ট হচ্ছে। হ্যাঁ বল। বলছি আপনি যে ওই যে HTML এর একটা নোটপ্যাড থেকে একটা ওয়েবসাইটের লিংক দিলেন না, স্ক্রিনশট করতে বললেন, স্ক্রিনশট লিংক না মানে স্ক্রিনশট, হ্যাঁ ওটাও কি লাগাতে হবে? দোষ ওই রকম করে প্রিন্টটা করবি, দোকানে যাবি সেই দোকানে তখন বলবি যে প্রিন্টটা জানো এরকম করে হয়, বুঝতে পেরেছিস কথাটা? এটা প্রিন্ট করবি কেন, এটা তো তো এটা তো অন্য দুর্গাপূজা নিয়ে, আমি কি দুর্গাপূজা নিয়ে দিয়েছি, ব্যাপারেই তোরা বলছিস যে প্রোগ্রামটা কোথেকে করবো, তাই তো? তোরা বলছিস যে প্রোগ্রামটা কোথার থেকে করব। আচ্ছা প্রথম তাহলে একটা কাজ কর, তাহলে এই বছর এখন কাজ কর, প্রোগ্রামটা না করলে তো প্রিন্ট তো দেওয়া যাবে না, সমস্যাটা তো এটা হচ্ছে, কিন্তু এখানে প্রিন্ট ছাড়া তো কোনো গতি নেই, প্রিন্ট ছাড়া তো কোনো গতি নেই, এটা একটা সমস্যা। আচ্ছা একটা কাজ কর, তোরা যারা করতে পারবি কম্পিউটারে, কম্পিউটার আছে বাড়িতে, কম্পিউটার আছে বা কারোর পরিচিতর কম্পিউটার আছে, সেখান থেকে প্রজেক্টটা বানিয়ে নিবি, হ্যাঁ সেখান থেকে বানিয়ে নিবি, HTML-টা বানিয়ে নিবি, তারপর তো প্রিন্ট হয়ে যাবে, তাদের ক্ষেত্রে সমস্যা নয়, তাদের ক্ষেত্রে সমস্যা নয়, তারা করে নিচ্ছে। এবার যাদের নেই, যাদের কম্পিউটার নেই, কম্পিউটার পরিচিত নেই বা কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে হাতে লেখা ছাড়া কোনো গতি নেই,
মানে কোডিংটা হাতে লিখতে হবে, শুধু কোডিংটা হাতে লিখবি, আউটপুটটা ভালো করে শুনে নে। আমি 6 নম্বর পেজে যাচ্ছি, 6 নম্বর পেজটা আমি বড় করছি, ভালো করে শোন, এটা হোম পেজ 6 নম্বর পেজে। তাহলে তুই এখানে প্রোগ্রামটা পরপর লিখে গেলি, এরকম ভাবে হাতে লিখবি, এইচটি আগে খাতায় লিখে নিবি, তারপর সেটা বুঝতে পারছিস? তাহলে সেইভাবে হাতে লিখে নিলি, প্রোগ্রামটা লেখা হয়ে গেল, নিচে একটু জায়গা রাখবি, পরে যখন এ হবে তখন সেটাকে প্রিন্ট দিবি, তখন সেটা প্রিন্ট করে এখানে মেরে দিবি, হাতে কোডিংটা লিখে নিবি, তারপরে প্রিন্ট করবি, তাছাড়া তো কিছু নেই। হ্যাঁ, প্রিন্ট তো দিতেই হবে, আউটপুটের প্রিন্ট দিতেই হবে। যদি এখন না সম্ভব হয়, এখন না সম্ভব হয় তাহলে হাতে ওটা লিখবি প্রোগ্রামটা, পরে আউটপুটটা প্রিন্ট করে যখন সময় হবে দিবি। আর না হলে যদি আউটপুট না দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, আউটপুট দেওয়া হবে না, সেটা আমি ওটা নোট করে দেবো, কোনো অসুবিধা নেই। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে বলো, কারণ তাছাড়া তো উপায় কিছু নেই, কারণ এই মুহূর্তে কেউ বাইরে কম্পিউটারে যাবে কি করে সেটা একটা ব্যাপার। হ্যাঁ, বাইরে গিয়ে কাজ করা সেটাও একটা পরিস্থিতি, কিন্তু শুনলে তো নিজেরা অবাক হবি। আমার ছেলে, ও ক্লাস 6-এ পড়ে, ও ICSE স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, তো তাদের প্রত্যেকটা ক্লাস 6 তাদের প্রতি সাবজেক্টে প্রজেক্ট দিয়েছে জানিস, এই ছুটিতে ওদের 20-এর ছুটি শেষ হলো, 15 তারিখে শেষ হয়েছে, পুরো 1 মাসের প্রত্যেক সাবজেক্টের উপর প্রজেক্ট দিয়েছে, ইংরেজি 2টো সাবজেক্ট, বাংলা, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওদের 6 থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা সাবজেক্ট। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে প্রজেক্ট দিয়েছে এবং সে প্রিন্ট করা এ করা আমাদের করতে হয়েছে। যাই হোক, তোদেরকে আমি জোর দিচ্ছি না, হ্যাঁ এখন জোর দিচ্ছি না, এখন তোরা অল্প অল্প করে এগো। এখন যেহেতু বিষয়টা তো কম্পিউটার, তো এখন এই জিনিসটা সবটাই হাতে লেখা যায়, পুরো জিনিসটাই হাতে লেখা যায়, আমি যা দিয়েছি এটা পুরোটাই হাতে লেখা যায়, কোনো অসুবিধে নেই। আর তাহলে শেষে আর একটা অপশানও দিয়েই দিই, এটাও দিয়ে দিই, যেহেতু এই পরিস্থিতি চলছে সবাইয়ের জন্য অপশানটা দেওয়া থাকলো, যে তোরা তাহলে এইরকম ভাবে এই জিনিসটাকে দেখে দেখে হাতে লেখ, পুরোটাই হাতে লেখ, যারা প্রিন্ট করতে পারবি তারা প্রিন্টের দিকে যা, যারা প্রিন্ট করতে পারবি না তারা হাতে লেখ। এতে আবারও বলেছি, এর জন্য মার্কস কম বেশি কিছু হবে না, যে হাতে লিখলে স্যার আমাকে 30-এ 25 দেবে, আর যে কম্পিউটার করবে 30-এ 30 দেবে তা নয়, বরং হাতে যে লিখবে সে আরো বেশি ক্রেডিট পাবে। হ্যাঁ, হাতে যে লিখবে সে আরো ক্রেডিট পাবে, কারণ সে কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ, সে হাতে লেখাটা যেন পরিষ্কার হয়, তা হাতে লেখো, কোনো অসুবিধা নেই, গোটা প্রজেক্টটাই হাতে লেখো, গোটা প্রজেক্টটাই তুমি হাতে লেখো, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, আমাদের কোনো প্রিন্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমি কিন্তু যে ফরম্যাট বলেছি সেই ফরম্যাটে। তাহলে হাতে লিখতে গেলে তোমাকে এই এই জিনিসগুলো হাতে লিখতে হবে, তাই না? এগুলো সব হাতে লিখে নিতে হবে, দেখে দেখে লিখবে তো, কোনো ব্যাপার নেই। আর বাকি যেটা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন সেটাও হাতে বাংলায় লিখবে, অসুবিধা নেই, এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে বলো, আমি আপনাকে প্রেজেন্ট করলাম না, হ্যাঁ এবারে বলো, কার কিছু থাকলে, জানার থাকলে বলো, কারো কিছু বলার থাকলে বলো, কিছু জানার আছে? না স্যার। আচ্ছা, তাহলে প্রজেক্ট এটা দেয়া হলো, আমি প্রজেক্টটা ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, সায়েন্সও পাঠিয়ে দিচ্ছি, তোরা দেখে নিবি। তাহলে আমি সবাইকে বলে দিলাম, এটা কোনো মন আমি একদম কোনো ভয় পাবে না, এটার জন্য কোনো ভয়ের ব্যাপার নেই। আমি কিন্তু 1 মাস পর জমা নেব, প্রিন্ট হোক বা হাতে হোক, সেটাই হচ্ছে বড় কথা। এবার আমি শেষ মাস যখন জুলাই মাসে শেষে গেলাম, তখন তোমার প্রতিদিন ক্লাস হবে, তখন তোমায় জিজ্ঞেস করবো কতটা এগোচ্ছে, যখন তোমার দেখবো স্যার একটু বাকি আছে আছে, তখন আমি না সময় দেবো, আমি বলবো ঠিক আছে আর 1 সপ্তাহ পর নেবো, কিন্তু মোটামুটিভাবে জুলাই শেষ ধরে রাখো তোমরা, কিন্তু আমি জমা নিতে যাচ্ছি, সে হাতে লিখে হোক বা প্রিন্ট করে হোক। যাদের প্রিন্ট করতে যেতে পারবে না কোনো সমস্যা নেই, টোটাল প্রজেক্টটা হাতে লেখো, টোটাল প্রজেক্টটা হাতে লেখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো প্রিন্টের ব্যাপার নেই, নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই, নাম্বার তো আমরা দেবো, ইন্টারনাল আমি দেবো। হ্যাঁ, তোমাদের সাবজেক্টের টিচার আমি, আমি আমি নাম্বার তোমাদের দেবো, তো ওটা নিয়ে ব্যাপার নেই। আপনি শুধু হাতে লিখলে হয়, নীলকালি নয়, নীলকালিতে লিখবি, কালো কালিতে হেডিং করবি, যারা হাতে লিখবি, বর্ডার টেনে কোনো কালার দিবি না, বর্ডার করছি এরা কালার দিয়ে করলাম, সব কালার ফালার কিচ্ছু না,
এ তো অন্য কোনো সাবজেক্ট না, কালারফুল করতে হবে, তোমার আসল বিষয়বস্তুটা দেখা হবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার কথা, কিছু জানার থাকলে এখনই জেনে নাও, এটাই কোনো পরে ফোন করবে না, কোনো ফোনের ব্যাপার নেই, কিন্তু কারণ পরিষ্কার তো বলে দিচ্ছি তোমার দুটো জিনিস লিখতে হচ্ছে। আগে কিন্তু বিষয়বস্তুকে সাজিয়ে নিবি, হ্যাঁ সাজিয়ে নিবি, বাবা মার হেল্প নিবি, আত্মীয় জনের হেল্প নিবি, তাতে কোনো সমস্যা নেই। তোর অ্যাকনলেজমেন্টে লেখা আছে প্যারেন্টের হেল্পের কথা, বন্ধু বান্ধবদের হেল্পের কথা লেখা আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো। কোনো রকম সমস্যা নেই, হেল্প নেবে। COVID-19 খুব পরিচিত একটা ব্যাপার, এখন এই আমার যা কবলে পড়ে আছি, সারা বিশ্ব পড়ে আছে, সেই জন্য আমি টপিকসটা দিলাম। হ্যাঁ আচ্ছা।